কেন্দ্র রাজ্যের উমৈহতীয়া প্রচেষ্টাত হোমিওপ্যাথিক কলেজের আন্তঃগাঁথনি উন্নয়নের লক্ষ্য। আমি এইখন মহাবিদ্যালয় আধুনিক একটা শক্তিশালী রূপত গড় দিয়ার বাবে আমি নিশ্চিতভাবে প্রয়াস করি, কিন্তু কামটো আমি কেন্দ্রীয় রাজ্য সরকারের মিলিত প্রচেষ্টা রাখব। আজি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে যোৰহাটস্থিত ডাক্তৰ জীৱকান্ত শইকীয়া হোমিওপেথিক চিকিৎসা মহাবিদ্যালয় আৰু হাস্পাতালৰ 47 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱসৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। আধুনিক চিকিৎসা ব্যৱস্থাৰ সমান্তৰালভাৱে পৰম্পৰাগত চিকিৎসা ব্যৱস্থাটো গুৰুত্ব মন্ত্ৰী সর্বানন্দ সোণোৱালৰ। ট্ৰেডিচনেল আৰু মডাৰ্ণ এই দুইটা চিষ্টেম, অৰ্থাৎ আধুনিক চিকিৎসা ব্যৱস্থা আৰু প্ৰাচীন চিকিৎসা ব্যৱস্থা, দুইটা ব্যৱস্থা একাকাৰ হৈ আমি এটা ভারতবর্ষের জনগণক আমি প্রিভেনশন অফ ডিজিজ আর প্রিজার্ভেশন অফ হেলথ, অর্থাৎ মানুষের বিভিন্ন রোগত আক্রান্ত হওয়া ব্যক্তি কেনে ধরনের পরিত্রাণ দিব পাৰো তার বাবে আমি যৌথভাবে কাম করার সংকল্প লৈছো। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিক মানব সেবার মাধ্যম হিসাবে লৈ মহাবিদ্যালয়খনৰ ছাত্র ছাত্রী সকলক সবল ভূমিকা গ্রহণৰ আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীৰ। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মুকলি সভার পূর্বে মন্ত্রীগৰাকীয়ে মহাবিদ্যালয় চৌহদত হোমিওপ্যাথিক পদ্ধতির জনক ডক্টৰ হ্যানিমেনৰ আবক্ষ মূর্তি উন্মোচন করে। যোৰহাটত উপস্থিত হওয়ার পিছতে কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীক বিপুল আদরণি জনোৱা হয়। আজি অনুষ্ঠানত কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীৰ সৈতে উপস্থিত থাকে যোৰহাটৰ সাংসদ তপন কুমার গগৈ, রাজ্যখনৰ সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, বিধায়ক জিতেন্দ্র নাথ গোস্বামী, রূপজ্যোতি কর্মী তথা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিসকল। উল্লেখযোগ্য যে 1975 চনত স্থাপিত ডাক্তৰ জীৱকান্ত শইকীয়া হোমিওপ্যাথিক কলেজ আৰু হাস্পাতালখনত অসমৰ উপৰি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অন্যান্য ৰাজ্যৰ ছাত্ৰ ছাত্ৰীসকলেও অধ্যয়ন কৰে। নিউজ ডেস্কৰ সহযোগত যোৰহাটৰ পৰা উৎপল বৰা, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।